ঢাকা কক্সবাজারের পর বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামে চালু হলো এক টাকার রেস্টুরেন্ট। কুড়িগ্রাম সদর উপজেলার হোলোখানা ইউনিয়নের চর শুভার কুঠি গ্রামে চালু হয়েছে এই রেস্টুরেন্ট। এক টাকার এই রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে বিরিয়ানি, পোলাও, ভাত, মাছ, মাংস সহ ১২ পদের খাবার, যা রেস্টুরেন্টে গিয়ে ইচ্ছা মতো খেতে পারছেন ক্ষুধার্ত মানুষেরা। বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই রেস্টুরেন্টে নিশ্চিত করেছে খাবার খাওয়ার এক মনোরম এবং স্বাস্থ্যকর পরিবেশ, যেখানে রয়েছে পেশাদার বাবুর্চি, রেস্টুরেন্ট স্টাফ, মেনু কার্ড এবং বাহারি সব পুষ্টিকর খাবার। রেস্টুরেন্টটিতে ৫০ জন মানুষ বসে খেতে পারবে। প্রতিদিন গড়ে প্রায় ৫০০ মানুষকে এই রেস্টুরেন্ট থেকে সেবা দেওয়া সম্ভব। দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতির বাজারে মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশে বসে তৃপ্তি সহকারে পছন্দের খাবার খেতে পেরে খুশি সুবিধাভোগীরা। বিনা পয়সায় না খেয়ে টাকার বিনিময়ে খেতে পেরে আত্মসম্মান বোধ এবং আত্মতৃপ্তি মুখের হাসি তাদের বড় পাওয়া। বর্তমানে সপ্তাহে ২ দিন এই রেস্টুরেন্টের কার্যক্রম চলবে। তবে এই কাজে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে প্রতিদিন এই রেস্টুরেন্ট চালানো সম্ভব। রেস্টুরেন্টে যদি একটা মানুষ নতুন কাপড় পরে যায় তাকে এক ধরনের সার্ভিস দেওয়া হয়, আবার কেউ যদি মলিন কাপড় পরে যায় তাকে আরেক ধরনের সার্ভিস দেওয়া হয়। আমরা আসলে এই বিভেদ আনতে চেয়েছি, সে কারণে আসলে আমাদের এই আমরা ঢাকা এবং চট্টগ্রামে করেছিলাম, বাট সবচেয়ে বড় পরিসরে আমরা কুড়িগ্রামে আমরা প্রাস্টান করছি এটা। এবং এই রেস্টুরেন্টের মাধ্যমে আমরা এখানে চেষ্টা করছি খাবার নয়, খাবারের পাশাপাশি মানুষকে সেবার মাধ্যমে তাদেরকে আতিথেয়তা দিতে, তারা যে একটু ভালো ফিল করে, যে জিনিসটা তারা রেস্টুরেন্টে পায় না, রেস্টুরেন্টে গেলে তারা যেটা থেকে বঞ্চিত হয়, যে কারণে তারা রেস্টুরেন্টে ঢুকতে পারে না, সে আসতো রেস্টুরেন্টে। আমরা এখানে করার মাধ্যমে দেখার চেষ্টা করেছি সামাজিক বৈষম্য ভাঙার যে রীতি সেই রীতিটা। বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগের মাধ্যমে আমরা আশা করছি প্রতিদিন গড়ে ৫০০ জন এখান থেকে সার্ভিস পাবে, এবং এর মাধ্যমে আমরা চেষ্টা করছি যে এই কুড়িগ্রামের বিভিন্ন দরিদ্র বিভিন্ন এলাকার মানুষকে খাবারের সেবা করি। এটা সবচেয়ে বেশি দেখা যায় খাবার দেবে, এমনকি বিয়ের অনুষ্ঠানে গেল আত্মীয় সম্পর্কের চেয়ে যেন ওই গরিবকে ধনীকে এটা যেন সবচেয়ে বেশি দেখা যায়, ওটার উপর ভিত্তি করে কিন্তু তাদেরকে সেবাটা দেওয়া হয়।